নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভৌতিক ঘটনার পর্ষা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই আমার সাথে শেয়ার করেন। সো যারা আমার সঙ্গে এখনও ঘটনা শেয়ার করেননি এবং ভাবছেন যে শেয়ার করবেন, করে দিতেই পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8011006740 এবং বা আপনারা মেল তো করতেই পারেন। মেল আইডি হলো কথায় গল্প @gmail.com বা ফেসবুকে আমাদের পেজ আছে কথায় গল্প নামে, সেখানেও কিন্তু আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আর আমরা যেটা সবসময় বলি, কথায় গল্প পুত্রের আড্ডা স্টেশনের মেইন লক্ষ্য হলো আপনাদেরকে সেই অনুভূতিটা ফিরিয়ে দেওয়ার যেটা ছোটোবেলা গল্প শুনে আমাদের হতো, সেই নস্টালজিক ফিলিংটা। আমরা কিন্তু কখনো কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। তো আজকের ঘটনাটা পাঠিয়েছে শিল্পা গায়েন। থ্যাংক ইউ সো মাচ শিল্পা, তোমার এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ঘটনাটা আপনারা শুনুন। ঘটনাটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করেছি, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, কারণ দুটো ভাগই কিন্তু একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। প্রথম ভাগটা ভালো করে না বললে সেকেন্ড ভাগটা আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, প্রথম ভাগে অ্যাকচুয়ালি শিল্পারা তখন থাকতো দমদম এয়ারপোর্টে, গেট নাম্বার 1-এর খুবই কাছাকাছি, ঠিক আছে? শিল্পা, শিল্পার ভাই, মা, বাবা, ঠিক আছে? তখন কিন্তু শিল্পার ভাই ছিল না, শিল্পা এবং শিল্পার মা বাবা তখন দমদমে ওরা যখন থাকতেন। আর ওর মাসি, হ্যাঁ, ওর মার কাকাতো বোন মাসি, ওনারা থাকতেন কেষ্টপুরের আশেপাশে। হ্যাঁ, আমি প্রপার জায়গাটার নামটা বলছি না, কেষ্টপুরের আশেপাশে ওনার মাসি থাকতো। আর ওদের মামার বাড়ি, মানে এই মার যে কাজিন সিস্টার অ্যান্ড মার যে বাবার বাড়ি, সেটা হলো কলকাতা নিউ টাউন রাজারহাটে, ঠিক আছে? দুজনের একই জায়গায় আর কি। তো উনি কেষ্টপুরের আশেপাশে থাকতো। তো ওই মাসি এবং মেশো এবং ওনাদের একটা ছোট্ট ছেলে, ছেলেটার নাম আমি এখানে নাম পরিবর্তন করছি, নাম না হয় দিয়ে দিচ্ছি হলো ওর নাম রন্টু। রন্টু 6 বছরের রন্টু। রন্টুর যখন জন্ম হয় তখন পুরীর ঠাকুর, আমরা অনেকেই আছি কুষ্টি বিচার করি বা কুষ্টি বানাই, তো তো রন্টুর কুষ্টি বিচার করে পুরুত মশাই বলেছিলেন এই ছেলের জল এবং আগুনের অনেক বড় ফাড়া আছে। হ্যাঁ, তো ছেলেটাকে কিন্তু, ছেলেকে 12 বছর অবধি তোমার কিন্তু প্রচণ্ড চোখে চোখে রাখতে হবে, এবং ওটার জন্য উনি একটা তাবিজ বা মাদুলি ওকে ধারণ করতে দেয়। কিন্তু রন্টু তো খুবই ছোট, ও অত ছোট বাচ্চা, তাবিজ ঠাবিজ আর কোথায় রাখবে, খেলতে খেলতে ফেলে দেয়, ইয়ে করে দেয়। কারণ ও ওইটুকুনি বাচ্চা, ফাড়া কি জিনিস কি বুঝবে, কুষ্টি কি বুঝবে, ওর তো বোঝার কথা নেই। ও দেখছে ওর মা একটা কিছু লাগিয়েছে যেটা ওর ইরিটেশন যদি হয় খুলে ফেলে দেয়, খেলতে খেলতে ফেলে দিচ্ছে। এরকম একদিন কি হয়েছে, এই আগুনের যেটা একবার কি হয়েছে, রন্টুরকে কোলে নিয়ে রন্টুর মা, মানে শিল্পার মাসিমুনি, বসে বসে রান্না করছিল। হ্যাঁ, তোমরা বিশ্বাস করবে না, সেই রান্না করতে করতে দাও দাও করে আগুন কিন্তু ওর, মানে ওর মাসিমণির গায়েও লেগে যায়, এবং ছোট বাচ্চা রন্টুও কিন্তু পড়ে যায় অনেকটা, বেশ খানিকটা ভালোই পড়েছে। সে যাত্রায় কিন্তু তারা বেঁচে গেছিলো, হসপিটালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে, কিন্তু তথাপি ওই যে বললাম বাচ্চা, ও কি অতটা বোঝে, ঠিক আছে? একবার গরমের ছুটিতে রন্টু বায়না করলো এই রাজারহাট নিউ টাউন ওর মামা বাড়ি, বললাম ওখানে যাবে, ঠিক আছে? রন্টুর বাবা মানে শিল্পার মেশেও কিন্তু ওই রাজারহাট নিউ টাউন ওনার শ্বশুর বাড়ির সামনেই ওনার একটা অফিসের চাকরি করতেন, মানে ওনার কর্মসংস্থান যে কর্মস্থলটা ওটার পাশে। তো ওর মাসি বলছে যে, রন্টুকে রন্টুর মা বলছে যে, দেখ বাবা তোর এখন যাব না, ইয়ে তোর বাবা তো যাই সব সময়, না হয় তোর বাবার সঙ্গে মামা বাড়ি পাঠিয়ে দেবো, হ্যাঁ, বা আমি অন্য কোনো দিন নিয়ে যাবো, বাট ও তো নাছোড় বান্দা, ও যাবেই যাবে, হ্যাঁ, কিছুতেই মানে ইয়ে করছে না। তো তখন কিন্তু ওর মাসি 4 না 5 মান্থস প্রেগনেন্ট, মানে রন্টুর মা 4-5 মান্থস প্রেগনেন্ট ছিলেন। তো ছেলে এত বায়না করছে, এত বায়না করছে, তো ঠিক আছে চলো নিয়ে যাই। তো ছেলেকে উনি নিয়ে গেছেন, নিয়ে বাসে রওনা দিয়েছেন। হ্যাঁ, বাসে রওনা দিয়েছেন ওনার বাবার বাড়ি যাওয়ার জন্য। 2008-এ কেষ্টপুর বাস একটা দুর্ঘটনা হয়েছিল, তোমরা নেট সার্চ করলে হয়তো পেয়ে যাবে। সেই বাসেই কিন্তু ছিল রন্টু এবং রন্টুর মা। বাসটা অ্যাক্সিডেন্ট করে কিন্তু ওই কেষ্টপুরের এখানে একটা খাল আছে, সেখানে পুরো পড়ে যায় বাসটা। বাসটা পড়ে যায়, সেই বললো যে জলের ভাড়া ছিল, কথাটা কিন্তু এই ক্ষেত্রে হাড়ে হাড়ে শক্ত হয়ে গেল। ওই অ্যাক্সিডেন্টে রন্টুর মা বেঁচে যায়,
কিন্তু রন্টুকে, রন্টু বাঁচতে পারে না, 6 বছরের বাচ্চাটাকে কিন্তু বাঁচানো যায়নি। মানে পরে ওর মাসি শিল্পাদের বলেছিল যে জানিস তো, ও যত যখন আমার কোলে ছিল ততক্ষণ কিন্তু ও পুরো বেঁচে ছিল, ওর শ্বাস চলছিল, বুঝতে পারছি, কিন্তু ওই যে বললাম খালে পড়ে গেছিল, জলের পাকে হাতটা ছুটে যায়, তারপরে কিন্তু রুন্টুর মৃত্যু হয়। কিন্তু ওই বলে না ভগবান আছেন সব দিকে, তো একটা মানুষকে মারে না, ওনার যে 4-5 মাসের প্রেগনেন্সি ছিল ওটা কিন্তু কিছু হয়নি, ওটা কিন্তু ঠিকই রয়ে যায়, মানে ওই বাচ্চাটা কিছু হয়নি, যেটা ওনার শরীরে আস্তে আস্তে বড় হচ্ছিল। এবং পরবর্তীকালে ডেফিনেটলি এই শোকটা ভুলতে তো একটা মায়ের প্রচণ্ড সময় লাগবে, কিন্তু শরীরে তো আরেকটা বড় হচ্ছে, মানে আমি আমি সেটা আমি হয়তো আমার আমি এক্সপ্রেসও করতে পার মানে এক্সপ্লেনও করতে পারবো না যে ওই ওই সময় ওনার সিচুয়েশনটা কেমন ছিল, কিভাবে কত কষ্ট করে এটার থেকে ওভারকাম হয়তো উনি করতে পেরেছিলেন। তো যাই হোক, ওনার একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পর রন্টুর বাবা প্রায় সময় স্বপ্ন রন্টুকে দেখতো, এবং ওনার ইচ্ছাতে মানে আরেকটা বেবি নেওয়া হয়েছিল, এবং সেটাও নাকি মেয়ে। তো মানে অ্যাকচুয়ালি ওনার মাসি মেসো 2 মেয়ে, রন্টু যাওয়ার পর 2 মেয়ে। এটা তো গেল 2008-এর ঘটনা। 2016-এ আমি যে বললাম ওই গেট নাম্বার 1 থেকে শিল্পারা শিফট করে যায় ওদের মামার বাড়ির কাছেই একটা বাড়িতে, মানে শিফট করে মানে ওরা নিজের বাড়ি করে ওখানে চলে যায়। ওখানে ওর তখন যখন এর কথা বলছি, ওর ছোট ভাই ছিল যে ক্লাস 5 বা 6-এ পড়তো, ঠিক আছে, 5 বা 6-এ পড়তো না, তাহলে হয়তো ওই রন্টু যখন রন্টুর ইনসিডেন্টের সময় ওর ভাই কিন্তু ছিল, তো 5 বা 6-এ পড়তো, আর তখন শিল্পা পড়তো ধরো এই HS-এ পড়ছে। হ্যাঁ, ওখানে শিফট হয়ে যায়। আর এই মাসিরা 2 মেয়ে নিয়ে কি করতো, দুর্গাপূজার সময় ওরা ওদের বাবার বাড়িতে চলে আসতো। হ্যাঁ, বাবার বাড়িতে চলে আসতো, দুর্গাপূজা কাটাতো, ভাই ফোটার পর আবার ওরা ওই কেষ্টপুরের কাছে যে ওদের থাকার জায়গা মানে বাসস্থান, ওখানে ওরা মানে রিটার্ন করতো, কারণ ওখানে নাকি ওদের পাড়ায় দুর্গাপূজাটা প্রচণ্ড বড়, খুব বড়োভাবে হয়, ওরা সবাই এনজয় করতো। তো একবার কি হলো 2016-এর, হ্যাঁ, ওর হয়তো ফাইনাল এক্সামের আগে টেস্ট ওয়েস্ট হয়, ওগুলির জন্য আর কেউ প্রিপারেশন নিচ্ছিল, আর একাদশীর দিন ছিল, যেখানে ওই যে বললাম দুর্গাপূজার যে দুর্গাপূজা যে হয় ওখানে একটা বড় ফাংশন হচ্ছিল, আর ওদের বাড়িতে একটা কুকুর ছিল, তো কুকুরকে মানে কুকুর যেহেতু একা ছিল, ওর জন্য শিল্পার মা এবং শিল্পা সেই ফাংশন থেকে কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, চলে আসে, চলে আসার পর ওরা মানে খাওয়া দাওয়া করে, ওর মা এটা প্রতিদিনের নাকি আন্টির অভ্যাস, মানে শিল্পার মায়ের অভ্যাস, যে ডগে কিনে রাত্রেবেলা বের হন, তো রাত্রেবেলা বের হন। ওদের বাড়িটা না বেশ বড় সড়ো, বাগান বাড়ির মতো অনেকটা জায়গা আছে, জমি জায়গা জুড়ে গাছগাছালি সব কিছু আছে। তো গেছে, একটু পরে দেখে ওই ডগিটা না দৌড়ে 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 শিল্পাদের ঘরে ঢুকলো, ঢুকে না ওকে দেখে মনে হচ্ছে কিছু দেখে যেন প্রচণ্ড ভয় পেয়েছে। হ্যাঁ, দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসছে ভয় পেয়ে, তো একটু পরে দেখে ওর মা চুপচাপ করে গুটি সুটি মেরে এরকম করে মাথা নিচু করে আসছে। এসে শিল্পা জিজ্ঞেস করেছে, ও মা তোমার কি হয়েছে, শরীর টরীর খারাপ নাকি? কিচ্ছু উত্তর দেয় না, না গিয়ে চুপচাপ করে নিজের রুমে চলে গেলেন। আচ্ছা, তো শিল্পা বেশি ঘাটাঘাটি করেনি, কারণ ওর মার একটা নার্ভের প্রবলেম আছে, তো ভাবছে হয়তো মায়ের হয়তো শরীরটা খারাপ, অনেক সময় দেখবো যে শরীর খারাপ হলে কথা বলতেও ইচ্ছে করে না, তো ও তো ওর মাকে চেনে, হয়তো ভাবছে যে শরীর খারাপ তো একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তখন কিন্তু ওর বাবা ছিল না, ওর বাবা নাকি তখন গেছিলো পিসির বাড়ি, তো ওই মানে ওই বাড়িতে শিল্পা, শিল্পা ওই 5-6 পড়া ছোট ভাই আর ওর মা, ঠিক আছে, তো ওর মা থাকতো। তো ঠিক রাত্র 12টার পরে ওর মা একা একা হাসছে, একা একা কাঁদছে, একা একা কথা বলছে, মানে একদম একটা অন্যরকমভাবে বিহেভ করছে, যেটা ওর মা নয়। এইসব দেখে ও HS পরে কতটুকু বড় হবে শিল্পা, তখন বাচ্চা মেয়ে, ও ভয় পেয়ে গেছে। আর আমি যে বললাম ওদের পাড়ার মানে মামার বাড়ির বাড়ির সামনেই ওদের বাড়িটা ওরা নিয়েছিল, তো ওর দাদু দিম্মা বলেছিল, বলাই রাখা আছে যে তোর মার যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো অসুবিধা হয় ডাইরেক্ট আমাদেরকে খবর দিবে, আমরা চলে আসবো। 12টার সময় নিজের মায়ের এই অবস্থা থেকে ওইটুকুনি দেখে ওইটুকুনি বাচ্চা কী করবে, শিল্পা তো বাচ্চাই ছিল, HS আর কতটুকুনি বড়। সঙ্গে সঙ্গে দাদু দিম্মাকে ফোন করেছে, দাদু দিম্মা এসেছে, দাদু না শিল্পার মানে ওনার মেয়েকে দেখে উনি আর কিছু একটা বুঝতে পেরেছেন, তো শিল্পাকে বলেছে আমাকে এক মুঠি শুকনা লঙ্কা এনে দে।
শুকনা লঙ্কা এনে ওনাকে এরকম করে ইয়ে করে জ্বালিয়েছে। ওটা জ্বালানোর সঙ্গে সঙ্গে শিল্পার মা, মানে ওই আন্টি, মানে আন্টি যেমন একটু চুপচাপ ছিল, চিৎকার, হ্যাঁ এগুলি আমার সামনে জ্বালাবে না, আমার সামনে জ্বালাবে না, একদম জ্বালাবে না আমার সামনে, চিৎকার করে উঠলো। হ্যাঁ তখন ওর দাদু বুঝে গেছে, কারণ ওর দাদু নাকি অনেক কিছু জানে এসব ব্যাপারে, হ্যাঁ এসব মানে ঝাড়া ঠাড়ানোগুলি। হ্যাঁ তো দাদু বুঝে গেছে, হ্যাঁ তো বলছে কি অবস্থা, তো বলছে না আমার সামনে এগুলো জ্বালাবে না। তো ওই রাতের মতো ওকে ঠান্ডা ঠান্ডা করা হয়েছে। পরের দিন সকালে ওনার, মানে যেহেতু বললাম বাবার বাড়ি পাড়ার সামনেই ওনার বাড়ি, তো ওই কাকু কাকিমারাও, মানে ওই শিল্পার মায়ের যে কাজিন সিস্টাররাও গেছিলেন কেষ্টপুরের আশেপাশে যে থাকতেন ওনারা, ওনারাও এসছেন। পাড়ার একজন দিদা এসে বলছে যে আমার আমার কাছে না একজন মানে হুজুর, মুসলিম মুসলমান হুজুরের একটা ঠিকানা আছে, ওনাকে দেখাও, উনিই ঠিক করতে পারবেন, আমার না মানে ওনাকে দেখে ঠিক মনে হচ্ছে না, এটা উপরি হাওয়া মনে হচ্ছে। ইন দ্যাট টাইম হুজুরকে ডাকা হলো, হুজুর এসে দেখে বলছে তো এটা তো আমার কাম না, হ্যাঁ এটা তো আমি পারবো না, আমার যে ওস্তাদ আছে ওস্তাদকে ডাক দিতে হবে। তো উনি চলে গেছেন, ওস্তাদ বলছে ওস্তাদকে খবর দেবে। এদিকে মানে শিল্পার দাদু ওই ওনার মেয়েকে, মানে শিল্পার মাকে মাথায় হাত বুলিয়ে বলছে মা বল না তোর কী হয়েছে, হঠাৎ বাচ্চাদের মধ্যে কান্না করে ওঠে, আমার না খুব কষ্ট, আমার খুব কষ্ট। তখন কিন্তু ওর মাসি মেশো, মানে ওই কাজিন সিস্টার অ্যান্ড কাজিন সিস্টার যে ছিলেন ওনারাও কিন্তু ছিলেন, তো বলছে যে আমার খুব কষ্ট। তো দাদা বলছে কী কষ্ট, বলছে আমার মা বাবা আমাকে একা ঘরে রেখে চলে আসে। তোমরা জাস্ট শোনো হ্যাঁ কথাগুলি, আমার মা বাবা আমাকে না একা ঘরে রেখে চলে আসে, আমার কষ্ট হয় না বুঝি, ওরা এখানে আসে, আমারও তো ইচ্ছে করে আমার মামা বাড়িতে আসতে, আমারও তো ইচ্ছে করে আমার দাদু দিম্মার আদর খেতে, মামার বাড়িতে আদর খেতে, সবাই কত মজা করে, আমারও তো ইচ্ছে করে মজা করতে, ওরা আমাকে এরকম করে বন্ধ রেখে করে রেখে আসে, আমি কত বেরোনোর চেষ্টা করি, ফাঁক ফুকুর দিয়ে বেরোনোর চেষ্টা করি, আমি কোনো কিছু খুঁজে পাই না, আমার একা একা থাকতে হয়, আমার প্রচণ্ড কষ্ট হয়। কথাটা কার সঙ্গে মিলে যাচ্ছে বলতো? রন্টুর সাথে, ঠিক আছে, যে 2008 সেই অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তখন ওর মাসি মেশোর মানে কি বলবো, বলছে ঠিক তো, কারণ রন্টুর স্মৃতি তো ওদের ঘরে ছিল, রন্টুর ফটো ওদের লিভিং রুমে ছিল, ঠিক আছে। আর সত্যি কথা বলতে শিল্পার মতো ওই ফটোটার মধ্যেই নাকি রন্টু নিজের প্রেজেন্সটা ফিল করাতো, বা ওই ফটোটার মধ্যেই ও ছিল, ঠিক আছে। মানে এই কথা শুনে মেশো তো মানে সেই কেষ্টপুরের যে পাশে ওনার বাড়িতে বাস করে দিলেন ছুট, বাসে ছুটলেন যে কিভাবে ওনার ছেলে সেই ফটোকে আনবেন। সত্যি তো ওরা ওনার দুই মেয়েকে নিয়ে আসছেন, ওরা মজা করছেন, ছেলেটার ফটো তো আনেন না ওনাদের সাথে, অথচ স্মৃতি বলতে তো ছেলেটার সেই ফটো, আর তো কিছু নেই, তাই তো। ছুটে গেছেন, গিয়ে ফটোটাকে এরকম করে এরকম করে বুকের মধ্যে আঁকলে, এরকম করে কোলে নিয়ে জড়িয়ে আবার রিটার্ন, মানে টুয়ার্ডস টু, মানে রাজার হাট নিউ টাউনে, মানে ওনার শ্বশুর বাড়ি যেখানে আর কি এই জিনিসগুলি হচ্ছিল, ওখানের জন্য যাওয়ার জন্য উনি আবার বাসে করে রওনা দিলেন। বাসে রওনা দিলেন, হঠাৎ উনি না এমন একটা জায়গায় নামলেন, নামার পরে না এরকম খালি হাঁটাহাঁটি করছেন রাস্তার মধ্যে, কোন রাস্তায় হাঁটাহাঁটি করছেন উনি কিছু বুঝতে পারছেন না। হঠাৎ একটা লোক অনেকক্ষণ ধরে ওনাকে ফলো করছেন, বলছে ও দাদা আপনার কী হয়েছে, কতক্ষণ ধরে দেখছি আপনার এদিক থেকে এদিকে যাচ্ছেন, এদিক থেকে এদিক যাচ্ছেন, আপনি যাবেনটা কোথায়। লোকটা যখন ডাক দিল না ওনার হোশ ফিরলো, হোশ ফিরে বলে হ্যাঁ আমি তো ভুল রাস্তায় এসে গেছি, আমি কোথায় এসে গেছি, আমি তো এখানে আসবো না, আমি তো নিউ টাউন যাবো। আবার উনি নিউ টাউনে আসলেন, আসার পর ওর মানে শিল্পার মাকে দেখাচ্ছে যে দেখ তোর ফটো কিন্তু আমরা নিয়ে এসেছি। আর যখন ওর মেশো আর কি জাস্ট ঘরে এন্ট্রি করছে না, মানে ফটোটাও দেখায়নি, ওনার বুকে জড়ানো আছে, তখন ও মানে শিল্পার মা খিলখিল করে হেসে বলছে আজকে কতদিন পরে আমার বাবার কোলে উঠেছি, কতদিন পরে আমার বাবার কোলে উঠেছি, আমার বেশ আনন্দ হচ্ছে, আমার বেশ মজা লাগছে, আমি না ওটার জন্য কিছুক্ষণের জন্য আমার বাবার বুদ্ধিটা ভ্রষ্ট করে দিয়েছিলাম, সো দ্যাট বাবা যাতে রাস্তা না চিনতে পারে আর আমাকে কোলে নিয়ে অনেকক্ষণ ঘুরতে পারে। তখন ওর মেশো চলে এসেছিল, মেশো দেখেছে, মেশো যখন এসব কথা শুনেছে, ঘরে যতজন মানুষ উপস্থিত ছিল ট্রাস্ট মি একজনের চোখে চোখ মানে জল শূন্য ছিল না, প্রত্যেকের চোখে মানে দর দর করে জল পড়ছিল। ইভেন এই ঘটনাটা যখন আমি পড়েছি না,
আমি হয়তো অনেকবার মানে ঘটনাটা শুনেছি, তুমি মেইলে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছো, বিশ্বাস করো আমার, আমিও অনেক মানে দু তিনবার তো আমার চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে, মানে কি বলবো, যাই হোক, তো সে তখনকার মতো ঘটনা সব ঠিক ছিল, ওর মাও অনেকটা ঠিক হয়ে গেল। তারপর ওর মা আর কি বলছে, ওর মেসোকে, ওরা মানে ওর মেসোকে বলছে যে ও তো আমাদেরও আদরে ছিল, রন্টু নাকি মামার বাড়ির প্রচণ্ড আদরে ছিল, শিল্পার মায়ের আদরে ছিল, মানে পুরো মামার বাড়ি, মানে বাচ্চাটা খুব অ্যাডোরেবল ছিল, বাচ্চাটাকে প্রচণ্ড আদর করতো। তো বলছে আমাকে ওর একটা ফটো দিয়ে যাও না। তো মানে রন্টুর বাবা কিছু বলেনি, একটা ম্লান হেসে বলছে তোমার লাগ চাই ওর ফটো, ঠিক আছে আমি দেবো। তো ওরা কেষ্টপুর যাওয়ার আগে, মানে বললাম না ভাই ফুটার পরে ওরা যায়, তখন ও ওনাকে একটা ফটো দিয়ে গেছেন, এবং সেই ফটো ফ্রেম, মানে ফটোটা ফ্রেম, তো ফটো ফ্রেমটা উনি কী করলেন, বলছে যে আমি যে রুমে ঘুমাই, কারণ উনি ওনার মেয়ে শিল্পার সঙ্গে ওর মা ঘুমায় আর ওর ছোটো ভাই পাপা ওর বাবার সঙ্গে ঘুমায়, তো বলছে আমরা যে রুমে ঘুমাই ওখানে তো ফ্রিজটার উপরেই থাকো, আমার চোখের সামনেই থাকো ওর ফটো। অ্যান্ড তারপর যে ঘটনাটা ঘটেছে সেটা সাক্ষী কিন্তু স্বয়ং শিল্পা, শিল্পার মা সবাই, ইভেন শিল্পার ভাই অলসো। তো সেদিনও ওর বাবা কোনো কারণের জন্য ঘরে ছিল না, তো ওরা তিন মানে দুই ভাই বোন আর মা একই রুমে ঘুমিয়েছে, এবং রাত মানে ওই রুমে তো ওর রন্টুর ফটো আছে, রাত্র 12টার পর টর্নেডো আছে না, ঘরের মধ্যে মনে হয় একটা তুফান টর্নেডো শুরু হয়েছে, ঘরের মধ্যে, বাইরে নয়, কিন্তু সব দরজা জানলা বন্ধ, অক্টোবরের মাস তো হালকা হালকা হিমের হাওয়া, তো দরজা জানলা বন্ধ করেই ঘুমিয়েছে, ঠিক আছে বাইরে কোনো হাওয়া নেই, টর্নেডো টাইপ, মানে মনে হচ্ছে কি দরজা জানলা ভেঙে দেবে, এটা ভেঙে দেবে, ওটা ভেঙে দেবে, মানে কি বলবো আর, মানে মনে হচ্ছে মানে ওই তুফানটা না মনে হচ্ছে ভেঙে বেরিয়ে যেতে চাইছে, বাইরে ভেঙে বেরিয়ে যেতে চাইছে। ওই রাতটা তো ওরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে শেষ, মানে কি অবস্থা তোমরা ভাবো জাস্ট। কোনো মতো সকাল হয়েছে, ইন দ্যাট টাইম মেসোকে ফোন করেছে, মেসোকে ওর মা বললো যে তুমি না ওর ফটোটা নিয়ে যাও, আমার মনে হয় না ও আমাদের সঙ্গে থাকতে চায়। তখন মেসো খুব একটা কষ্টের হাসি হেসে বলেছিলেন আমি জানতাম তুমি ওকে রাখতে পারবে না, কারণ আমার বোনও ওর মৃত্যুর পর ওর ফটো নিয়ে গেছিল, পরের দিন ও আমাকে ফিরিয়ে দিয়ে গেছে, বলেছে দাদা ও বোধহয় আমাদের সঙ্গে থাকতে চায় না, ও শুধু ওর মা বাবার সঙ্গেই থাকতে চায়, ও একদিন দুদিন ঠিক আছে বা আসলো দেখলো ঠিক আছে ওই ফটোটার মধ্যে আর কি, কিন্তু মা বাবা ছাড়া ও অন্য কারোর সঙ্গে থাকতে চায় না। এ তো ওরা ইনফ্যাক্ট এই মাসি মেশোর নাকি রাজারহাটে নিজের বাড়িও আছে, তো ওরা যখন এখানে আসে ওই ফটো নিয়ে আসে, ফটো নিয়ে যায়, ফটো কিন্তু কখনো আর একা ছেড়ে আসে না। তো এই ছিল একটা মর্মস্পর্শী ঘটনা, অ্যাকচুয়ালি কি বলুন তো ব্যাপারটা কি, সন্তান তো সন্তান, সেটা প্রথম হোক দ্বিতীয় হোক, কিন্তু প্রথমবার মা বলার অনুভূতিটা সে প্রথম সন্তানই কিন্তু দেয়, সত্যি খুব কষ্টের। এই ঘটনার পর আমার মনে হয় না আমি কিছু বলতে পারবো, তো আমি এই ঘটনাটা এখানেই ইতি টানছি। তো তোমার কাছে যদি শিল্পা আরও ঘটনা থাকে ডেফিনেটলি শেয়ার করো, আর যদি নতুন কেউ আপনারা চ্যানেলে নতুন হন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এভাবে কথা গল্প ভূতের আড্ডা স্টেশনকে ভালোবাসুন। আচ্ছা আমি নেক্সট আরেকটা ঘটনায় যাব, আমি বলেছিলাম আমার বাবার মুখ থেকে, মানে আমার বাবুর মুখ থেকে রিসেন্টলি একটা ঘটনা শুনে এসেছি, সেটা হলো আমার ঠাকুমার বাবাকে নিয়ে। তো ওটা আমি একটা বরিশালের ঘটনা, তো জেনারেলি আমি আগেই বলেছি আমি ওপার বাংলার অ্যান্ড বর্ন অ্যান্ড ব্রোট আপ আসাম, সো আমার ল্যাঙ্গুয়েজে ডেফিনেটলি তোমরা বাঙাল ভাষার মিক্সচার পাবে, অ্যাসামিজের মিক্সচার পাবে, ইভেন হিন্দিরও মিক্সচার পাবে, কারণ আমি 7-8 বছর নর্থ ইন্ডিয়াতে ছিলাম, দ্যাট ইজ রাঁচি ঝাড়খণ্ড বা রায়পুর ছত্তিশগড়, ঠিক আছে। সো আমার ঠাকুমা হলো বরিশালে, হ্যাঁ আমার ভাইরাস আমার বাবার দিকে হলো ঢাকা ডিস্ট্রিক্ট। তো বরিশালের ঘটনা, ঠাকুমার বাবার সঙ্গে হয়েছিল ঘটনাটা, তখনও আমার ওই দাদুর নাকি বিয়ে হয়নি, মানে বদদাদু, আমার বদদাদুর বিয়ে হয়নি, তো ঠাকুমারও মানে বংশ পরম্পরা অনুসারী ওরা ব্যবসায়ী ছিল, আগে তো হাট হতো, আমার সেই বদদাদু হাটে নিজের বিজনেস করতেন আর কি, যা যা মালপত্র বিক্রি করার। আর বাংলাদেশ বলতে আমরা জানি নদীমাতৃক দেশ, তো একবার কী হয়েছে, বদদাদু একজন ঠাকুরমশাই, মানে বদদাদু ঠাকুরমশাই যেখানেই যেতেন একসঙ্গে যেতেন, বড়দাদু বড়দাদুর বিজনেসের জিনিস নিয়ে যেতেন, আর ওই ঠাকুরমশাই মানে পুরুত মশাই, হ্যাঁ উনি মানে কি হাটে মানুষের হাত দেখতেন, তারপর কোনো রকম যদি কোনো কিছু লাগতো মানে মাদুলি ফাদুলি ওগুলি দিতেন, তারপর হলো ওনার কাছে গীতাও থাকতো, গীতাও বিক্রি করতেন,
নানা রকম মানে ইয়ে ঠাকুরের বই ঠই, যেমন কৃষ্ণের শতনাম থাকে, সন্তোষীমার পাঁচালী, তারপর হলো লোকনাথ বাবার পাঁচালী, তো এরকম বইও উনি বিক্রি করতেন, সঙ্গে ওই পাম রিডিং করে যেটাকে ওটাও করতেন। তো ওই দাদু আর মানে আমার বড়দাদু আর পুরোহিত যেখানেই যেতেন একসঙ্গে যেতেন, যে ওই 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 হাটে আজকে এবার যাবো, ওই হাটে ওখানে যাব। তা একবার কি হয়েছে, মানে শ্রাবণ, আষাঢ় শ্রাবণের মাস, প্রচণ্ড ঝড় বৃষ্টি, তো হাট সেদিন হাট ভাঙতে ভাঙতে একটু দেরি হয়, যাই হোক নৌকা পেয়ে যায়। নৌকা নিয়ে আস্তে আস্তে ওই পুরোহিতের কাছে সবসময় লণ্ঠন আর ম্যাচ কিন্তু সবসময় বরাদ্দ থাকতো। তো ওরা নেমেছি, শুরু হলো ধুম ঝড়। তো আমার বড়দাদুকে ওই পুরোহিত মশাই ডাকতো শাহাবাবু। তো বলছে, শাহাবাবু আমার মনে হয় না আজকে যা অবস্থা হয়েছে না, আমরা ঘরে পৌঁছাইতে পারবো, একটা কাজ করি চলেন, কোনো যদি আস্থা না পাই আমরা ওইখানে আজকে রাতটা কাটায় লাই। হ্যাঁ, আর যে ঝড় বৃষ্টি আমি তো লণ্ঠনটাও জ্বলাইতে পারতেছি না, মানে লণ্ঠনটাও জ্বালাতে পারছি না, বিকজ হাওয়াতে তো লণ্ঠন নিবেই যাবে। তো ওরকম করে একটুক্ষণ আসার পর ঝড়ের দাপট তো সময়কে সময় বেড়েই যাচ্ছে। আচ্ছা, হাটকে বরিশালের লোকেরা মুকামো বলে বলে, আমি এই ওয়ার্ডটা নতুন শিখলাম বাবুর থেকে, মুকাম। তো ঝড়ের দাপট বাড়ছে, হঠাৎ দেখি একটা সুন্দর ঘর। হ্যাঁ, বেশ সুন্দর ঘর, ঘরটা মানে রং করা হয়নি, বুঝেছো, জাস্ট বানিয়ে রাখা হয়েছে, মানুষ এখনো ঢোকেনি ওরকম, কিন্তু নতুন ঘর টাইপের। তো বলছে, শাহবাবু চলেন ওই ঘরটার মধ্যে যাই, ঘরের মধ্যে গিয়ে আর্টিস্ট আজকের রাতটার মধ্যে তো একটু বাঁচি, ঝড় বৃষ্টির থেকে একটু হাত থেকে একটু বাঁচুন আমরা। তো ওরা গেছে, যাওয়ার পর ঘরটার মধ্যে রয়েছে, তো একটা ওই ল্যান্টনটা জ্বালিয়েছে, দরজা সরজা বন্ধ করেছে। তো যাই হোক, তো বলছে যে কি করা যায়, তো বলছে যে শাহ চল ইয়ে শাহবাবু গীতা পাঠ করি, গীতা শুনেন আপনি, কারণ আগে তো এন্টারটেনমেন্টের কিছু ছিল না, আর যখনকার কথা বলছিলাম তখন রেডিও ছিল না, আমার ঠাকুমার বাবার কথা বলছি, ঠিক আছে, রেডিও ওদের কাছে ছিল না। তো আর ওরা একটু ধার্মিক মানুষ ছিলেন, মানে আমার ঠাকুমা ঠাকুমার বাবা, আমরা মানে বৈষ্ণব সম্প্রদায়, তো প্রচণ্ড ধার্মিক মানুষ ছিলেন, তো কণ্ঠী তুলসীর মালা যে ওইসব পড়া ঠোড়া থাকতো। তো যাই হোক, তো গীতা পাঠ শুরু করেন, গীতা পাঠ যখন শুরু করেছে আফটার 10-15 মিনিটস না, হঠাৎ ওরা দুজনে শুনতে পারছে খিলখিল খিলখিল করে পৈশাচিক একটা হাসি। পুরোহিত মশাই বলে, শাহবাবু ব্যাপারটা কিন্তু বেগতিক, আমি গীতা পাঠ করা বন্ধ করুন না, আপনি চুপচাপ করে শুনতে থাকেন। তো আমার বড়দাদু হাত জোর করে ঠাকুরের নাম শুনছে, আর পুরোহিত মশাই গীতা পাঠ করে যাচ্ছে, একটু পরে যেমন ছোটো বাচ্চারা ওরকম করে কান্না, হ্যাঁ মানে মনে হচ্ছে খিদে পেলে যে বাচ্চাগুলি কাঁদে না ওরকম টাইপের, মানে একসঙ্গে এরকম করে কান্না। পুরোহিত মশাই বলছে, আজ এবার বোধ হয় আমরা খুব খারাপ কিছু চক্করে পড়ে গেছি, হ্যাঁ ভগবানের নাম নেন, নাহলে ইয়ে করতে পার মানে আমরা বাঁচতে পারব না। তো সেই রাত্রে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট আওয়াজে ওদেরকে প্রচণ্ড ভয় দেখানোর চেষ্টা করেছে, ঠিক আছে। আর এদিকে পুরোহিত মশাই গীতা পাঠ কিন্তু বন্ধ করেননি, আর আমার ওই বড়দাদু চুপচাপ করে শুনছিলেন গীতা পাঠ। যখন ঠিক ভোরের আলো ফুটবে ফুটবে, ফজরের আজানের 5-10 মিনিট আগে একটা আওয়াজ ওরা শুনতে পারলো, যে তোদেরকে রাত্রে আমরা অনেক ভয় দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোরা গীতা পাঠ বন্ধ করস নাই, আজকে তো লিগা আমরা মুক্তি পাইছি, তোরা যে গীতা পাঠ করলি ওটা লিগা আমরা মুক্তি পাই গেছি, হ্যাঁ তো আমরা যাইতেছি গা, আজকে আমরা মুক্তি পাইছি শুধু তো গলিগা কোয়া বলে ওরা চলে গেল। হ্যাঁ, তারপর ওরা জাস্ট আলো ফুটানোর পর বেরিয়েছে, বেরিয়ে এসে কি দেখে বলে তো, রাত্রে যে মনে হচ্ছিল না, জাস্ট নতুন স্ট্রাকচার হয়েছে বিল্ডিংটা, মানে ঘরটা আর কি, দেখে জরাজীর্ণ ঘর, আর এই ঘরটা যে পোড়া বাড়ি, এটা আমার বড়দাদুও জানতো, পুরোহিত মশাইও জানতো, মানে পোড়া বাড়ি নামে বিখ্যাত ছিল, ভুতুরে বাড়ি বলে, ঠিক আছে, ওরা জানতোই না যে ওরা ওই বাড়িতে ঢুকছে, কারণ ওদের কাছে ওদের চোখে ইলিউশন একটা সৃষ্টি করেছিল যে এটা একটা মানে জাস্ট নতুন কনস্ট্রাক্ট হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, ওরকম বাড়ির মতো ইলিউশন একটা সৃষ্টি করেছিল। তো যাই হোক, তো গীতা পাঠের জন্য সেদিন কিন্তু বেঁচে গিয়েছিল। ইনফ্যাক্ট আমার ঠাকুমা একটা কথা বলতো, আমার এখন মনে পড়ছে, মানে এই ঘটনাটার কথা তো আমি জানতাম না, ঠাকুমা বলতো যে তুমি যেখানেই যাও, যেরকম জায়গায় হোক, সেটা ইভেন বাথরুমে গেলেও অনেকে গান গায়, আমি ঠাকুমাকে হরে কৃষ্ণ শুনতাম, বা ওই ভোর নগর কীর্তনের যে গানগুলি ঠাকুমা আমি বাথরুমে না ওরকম গুনগুন করে গান গাইতো, হরির হরির নাম। তো ঠাকুমাকে বলছে, ঠাকুমা তুমি বাথরুমে গিয়াও ঠাকুরের গান কেন গাও, মানে আমি কিন্তু ঘরে বাংলা ভাষায় কথা বলি স্পেশালি, ঠাকুমা তো নেই, মানে আমি বলতাম কি ঠাকুমার সাথে, ঠাকুমা তুমি এরকম করে খালি ঠাকুর তুমি বাথরুমে গিয়াও ঠাকুরের নাম নাও, হ্যাঁ ঠাকুর কি তোমার বাথরুমে গিয়াও তোমার এই আশীর্বাদ দেবো।
তো ঠাকুমা একটা কথা বলেছিল যেটার মূল্য আমি এখন বুঝতে পারি। বলছে, দেখ, ভগবানের নামের উপর সবার অধিকার, কীটাণু জীবাণু বীজাণু। আজকে যে আমরা নাম নিচ্ছি, কারণ আমাদের ভগবান বলার শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা যে হরির নাম রাম হরে কৃষ্ণ আল্লাহ গড চাই বলি না, এই এই কীট পতঙ্গ অন্য যে অবলা জীবগুলি যদি ওদের কানেও শুনে না, ওনারা কিন্তু মুক্তি লাভ করবে, ওরা মানে ওদের পাপগুলি ক্ষয় হবে। আর আমরা যে বলার জন্য ওদের পাপ ক্ষয় হচ্ছে, এটাও কিন্তু ইনডাইরেক্টলি আমরা একটা পুণ্য অর্জন করছি। তো ওটা দেখবি না কোন জায়গায় তুই আছিস, ভগবানের নাম সব জায়গায় নেওয়া যায়। সেটা ভগবান হোক, যে যে ধর্মের মানুষ হোক, সেটা আল্লাহ হোক, সেটা গড হোক, যেই হোক। তো এই ছিল একটা ঘটনা যেটা রিসেন্টলি আমার বাবুর মুখ থেকে শুনেছি। বাবুকে বলছি, বাবু তুমি আগে কেন বলনি? বলে না, আগে তো তুই ভূতের গল্প কইতি না, অলিগা কই না, এখন তো তুই দেখি ভালো ভালো গল্প কস। তো আমি ভাবলাম যে তোর বড়দাদুর ঘটনাটাও তুই শেয়ার কর। সো শেয়ার করে দিলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর এরকমভাবেই ভালোবাসতে থাকো কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনকে। আজকে পর্ব আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।